হ্যালো ইফরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমাদের আরেকটা এক্সটেন্ডেড ফ্যামিলির সাথে যাদেরকে আসলে আমরা ফ্যামিলির থেকে কোনো অংশে কম মনে করি না তো এই ছোট্ট করে আয়োজন করা হচ্ছে ইফতার পার্টির আমরা সবাই মিলে আজকে একসাথে ইফতার করব এবং আপনাদেরকে একটু করে ঘুরিয়ে দেখাবো আসলে আমাদের একটা ছোট্ট ফ্যামিলি বিজনেস আছে আলহামদুলিল্লাহ তো সেখানে কিছু মানুষ আমরা একসাথে হয়ে কাজ করি সো অনেক ইফতার পার্টি করি অনেক কিছুই করি বাট প্রতি বছর আমাদের এই ইফতার পার্টিটা কখনও আমরা মিস করি না আগে আসলে এই ইফতার পার্টিতে আমার কাজিন থেকে শুরু করে ফুপু সবাই আসতো আমার মোটামুটি ফ্যামিলি মেম্বাররা সবাই আসতো তো এখন হয়তো অত মানুষ সবাই সময় করে উঠতে পারে না বাট এটা আমাদের জন্য চমৎকার একটা মেমরি এখনও আমরা সবাই গল্প করি যে এই দিনগুলো আমরা এত এনজয় করতাম সবাই মিলে আসতাম এবং আমাদের ফ্যাক্টরিতে সবাই একসাথে হয়ে মানে ইফতার করতাম কিংবা আরও কয়েকটা প্রোগ্রাম করা হয় পুরো বছর মিলে তো সেই আয়োজনটা এখনও রয়ে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু এখন আর অত মানুষ আমরা ফ্যামিলির আসতে পারি না কিন্তু মোটামুটি আমরা যারা ফ্যামিলি মেম্বার আছে সবাই আসি এবং এদের সবার সাথে হয়ে আমরা একসাথে ইফতার করি এই দিনটা তো এলিনা আসছে ইব্রাহিম আসছে সবাই আসছে মোটামুটি তো আমাদের অনেক আনন্দ হচ্ছিল সকাল থেকেই আমাদের একটা প্রিপারেশন ছিল এখন বিকালবেলা রান্না শুরু হয়েছে সবাই ঘোরাঘুরি করলাম আবার মানে এলিনা তো ছোটোখাটো করে ব্লগার হয়ে যাচ্ছে সে আবার আমার ক্যামেরা নিয়ে আমার ইন্টারভিউ নেওয়া শুরু করছে মাম্মাম তুমি এখানে কেন আসছো কি হচ্ছে এই সেই তোমার কেমন লাগছে বিভিন্ন টাইপের কোয়েশ্চেন করে সে আমার ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করতেছিল তো আমি জিনিসটা খুব এনজয় করছি আমি হয়তো এটা ছোট্ট একটা ক্লিপ দিয়ে দিব আমার অ্যাকাউন্টে আমার জিনিসটা খুব ভালো লাগছে বাট এইখানে আমি সাউন্ডটা অ্যাড করিনি দেন আর কি আমাদের টান্না শেষ হয়ে গেল এটা এখন শুরু হয়ে গেল সবাই মিলে ইফতারটাকে সাজাচ্ছিলাম সবাই একই সাথে মিলে মিশে এই কাজটা করা হয় তো জিনিসটা আসলে একটা উৎসবের মতো হয়ে যায় মানে উৎসব বলতে একটা ছোটোখাটো খাটো সেলিব্রেশনের মতো হয় তো জিনিসটা মানে অনেক অনেক মজাদার একটা সময় আর কি আমাদের জন্য খুব ভালো লাগে সবাই মানে একটু সাজুগুজু যুগ করে আসে সবাই মিলে বসে হাসাহাসি করে আনন্দ করে ইফতার করা হয় এই যে সবার জন্য প্লেট দেওয়া হচ্ছে তো ইফতারে আর অল্প একটু সময় আছে এই সময় সবাই বসে পড়ছে তো একটু পরে আমরা ইফতার করবো সো এই আর কি জিনিসটা খুবই আমাদের জন্য আনন্দদায়ক তো আপনাদের জীবন সাথেও শেয়ার করলাম আই হোপ আপনাদের ভালো লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ